সূরা আত-তাওবাহ 9 নম্বর সূরা নাজিল হয়েছে মদিনায়, নাজিল হয়েছে মদিনায়। আপনারা জেনে খুশি হবেন, তওবা অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, অনুতপ্ত হয়ে খারাপ কাজ থেকে আল্লাহর পথে ফিরে আসার নাম হচ্ছে তওবা করা। তওবা ইমাম সাহেবের কাছে গিয়ে করতে হয়, আলেমের কাছে গিয়ে তওবা করতে হয়, এটা আমাদের ভুল ধারণা। তওবা হচ্ছে একান্তই আপনার নিজের নিজের অনুশোচনালব্ধ কোনো এক খারাপ কাজ থেকে নিজেই অনুতপ্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসার নাম। আপনি নিয়ত করবেন, আপনি তওবা করবেন, জানবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে জানিয়ে আল্লাহর কাছে শপথ করে আপনি খারাপ কাজ থেকে ভালো কাজে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নেবেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন তওবা শর্তের, তওবা কবুলের শর্ত হলো তিনটি। কয়টি? এক নম্বরে, আপনি পাপ কাজে লিপ্ত হয়ে গেলেই আপনাকে স্বীকার করতে হবে, এটা আমি ভুল করেছি, এটা আমি অন্যায় করেছি, এটা আমি গুনাহের কাজ করে ফেলেছি, এই কাজটি করা ঠিক হয় নাই। দুই নম্বর, আপনাকে ওই কাজ থেকে ফিরে আসতে হবে, আর জীবনে ওই খারাপ কাজে যাব না, এই সিদ্ধান্ত নিতে হবে। তিন নম্বর, এই যে খারাপ কাজ করলেন, আর এই যে এখন থেকে আর খারাপ কাজে যাবেন না, ভালো পথে চলবেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সুপর্দ করে দিতে হবে। আল্লাহ আর যেন খারাপ কাজে না যাই, আল্লাহ আমার তওবা তুমি কবুল করে নাও, এ কথা বলে চোখের দুপোটা অশ্রু, চোখের জল ফেলে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নাম হচ্ছে তওবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সুরার নাম তওবা। তওবার কাজটা হচ্ছে নরম কাজ, চোখের পানি ফেলানো কাজ, ঠিক কিনা বলেন? সুরার নাম তওবা, খুবই নরম। কিন্তু আপনারা জেনে আশ্চর্য হবেন, 114টি সুরার ভেতরে সবচেয়ে বেশি গরম হচ্ছে সুরা তওবার ভিতরে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। নাম নরম, কিন্তু তওবার ভিতরে যা কিছু আল্লাহ নাযিল করেছেন সবই গরম। আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে নরম নাম, কিন্তু এর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন খুব গরম গরম কথা বলেছেন। যেমন শুরুটাই করেছেন কাফের মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়ে, আল্লাহ আকবার। এবং এই তওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ জিহাদ বিভিন্ন বিষয়ে খুবই গরম গরম, খুবই কঠিনভাবে নির্দেশনা দিয়েছেন। এজন্য সুরার নাম তওবা নরম, কিন্তু সুরার ভিতরে সব গরম। আল্লাহ কবুল করুন, ওই জামিন নাই। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই 19 নম্বর আয়াত এবং 20 নম্বর আয়াত, এগুলো নাজিল হলো কখন, কিভাবে নাজিল হলো, প্রেক্ষাপট শানে নুজুল। মদিনার জমিনে মনোযোগ আছে তো? মদিনায় নাজিল হলো এই আয়াতগুলো, নাজিল হলো তখন মসজিদ নববীর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী মসজিদ নববীর ভিতরে কথা বলছিলেন, কথোপকথন করছিলেন। কথা হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদার আমল কোনটা। কথা কি বুঝতেছেন আপনারা? সাহাবী সাহাবীর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় আমল কোনটা, মর্যাদার আমল কোনটা। একজন সাহাবী বললেন, হাজিদেরকে পানি পান করানো, হজ মৌসুমে হাজিদেরকে পানি পান করানো, আর মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের কাবা শরীফের খেদমত করা, রক্ষণাবেক্ষণ করা, এই আমলগুলোই মনে হয়, আমার কাছে মনে হয় এই আমলগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি আমল। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন সাহাবী বললেন যে না, আমার মনে হয় মসজিদে হারামের খেদমত, হাজিদেরকে পানি পান করানোর চেয়েও, এই আমলগুলোর চেয়েও আল্লাহর পথে জিহাদ করার মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি। চিল্লাবো না, আল্লাহু আকবার।
আরেকজন সাহাবী বললেন এই বিষয়ে তর্ক করার কোনো কারণ নাই। সবচেয়ে বড় আমল কোনটি, সবচেয়ে মর্যাদার আমল কোনটি, এই বিষয়টি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জেনে নিলেই তো আমরা বলতে পারি সত্যিকার অর্থে কোন আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তর্ক করার কোনো কারণ নাই, কোনো দরকার নাই। আমার ভাইয়েরা ও আল্লাহর নবীর সাহাবীরা, একটুখানি অপেক্ষা করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যেই মসজিদে নববীতে আসবেন। উনি আসলে আমরা সবাই তাকে জিজ্ঞাসা করব যে আসলে এই বাইতুল্লাহ শরীফের খেদমত করা, হাজিদেরকে পানি পান করানো, এটার এই আমলটার দাম বেশি আল্লাহর কাছে নাকি জিহাদের মূল্য বেশি আল্লাহর কাছে? আমরা নবীকে জিজ্ঞাসা করব, নবী আমাদেরকে সঠিকটা বলে দিবেন। চিল্লাবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের ভিতরে এই মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, আর সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন। সালাম জানাবার পরে নবীকে ডাক দিয়ে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন অনুপস্থিত ছিলেন, এখানে যখন আপনি ছিলেন না, আমরা কয়েকজন ভাই আমলের মর্যাদা সম্পর্কে আমরা কথোপকথন করছিলাম। আমাদের কেউ কেউ বলেছেন বাইতুল্লাহ শরীফের খেদমত করা, আর হজ মৌসুমে হাজিদেরকে পানি পান করানো, হাজিদেরকে সেবা করা, এই আমলগুলোর দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। আবার আরেক ভাই বলেছে, না না, এগুলোর চেয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের সমাজ গড়বার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, এই আমলের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনি, আপনাদের পক্ষ থেকে আমরা জেনে নিতে চাই আসলে সবচেয়ে বড় আমল কোনটি, মর্যাদার আমল কোনটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্ন শুনে চোখ বন্ধ করলেন, কারণ আমার নবী নিজে থেকে মন গড়া কোনো বক্তব্য দেন নাই, দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহির মাধ্যমে নবীকে জানান, ঠিক তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন না বললে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো প্রশ্নের জবাব তিনি দিতে পারেন না, ঠিক কিনা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করলেন। নবী রাসূলরা যখন চোখ বন্ধ করে দেন তখন তাদের যোগাযোগের নেটওয়ার্ক একদম সরাসরি নেটওয়ার্ক পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কিনা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিব্রিল আমিন দেরি করো না, দেরি করো না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হাবিবকে তার সাহাবীরা প্রশ্ন করেছে, আমি আল্লাহর কাছে কোন আমলের মর্যাদা সবচেয়ে বেশি, কোন আমলের গুরুত্ব আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি, এই প্রশ্ন আমার নবীকে করেছে। ও জিব্রিল আমিন, সূরা তওবার 19-24 নম্বর আয়াত। আমি আবারও বলছি, মুসলমানেরা কান লাগিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সূরা তওবার 19 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত, এই আয়াতগুলো জিব্রিল আমিনের কাছে দিয়ে পাঠিয়ে দিলেন, ও জিব্রিল আমিন দেরি করো না, এই আয়াতগুলি এই মুহূর্তে বিশ্বনবীর দরবারে ওহী হিসেবে নাজিল করে দাও, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল কোনটি। সম্মানিত ভাইয়েরা, আমার হযরত জিব্রিল আমিন দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি নবীর দরবারে চলে আসলেন। সূরা তওবার 19 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি ওহী নাজিল করে দিয়ে নবীকে জানিয়ে দিলেন, আজআলতুম শিকাআতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি واليوم الآخر وجاهد في
sabilillah la yastawna indallah. Allahu akbar bole Allah rabbul alamin bollen nabi ji shunun wa amar priyo habib apni apnar ummatderke janiye din apni apnar sahabiderke janiye din aj'altum shiqatal hajj wa imaratal masjidil haram jara hajiderke pani pan koray আর যারা বাইতুল্লাহ শরীফের খিদমত করে রক্ষণাবেক্ষণ করে যারা কাবা শরীফের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করে এদের মর্যাদা এদের আমল আর যারা ঈমান আনার পর আখিরাতের প্রতি ঈমান আনার পর ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদের আমল করে লা ইয়াসতাউনা ইনদাল্লাহ ও নবীজি আপনি তাদেরকে জানিয়ে দিন এই উভয়ের আমল আমি আল্লাহর রব্বুল আলামিনের কাছে এই উভয়ের আমল এই আমল আর ওই আমল এই দুটি আমল আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কখনোই সমান নয় সমান হতে পারে না ওই যে হাজীদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ শরীফের খিদমত করা এই আমল আর জিহাদের আমল এই দুটি আমল আমি আল্লাহর কাছে কখনো সমান নয় সমান নয় সমান নয় ব্যবধান আছে বক্তব্য কার কথা কি বোঝা যায় ব্যবধান আছে বললেন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ব্যবধান আছে সমান নয় লা ইয়াসতাউনা ইনদাল্লাহ আল্লাহর কাছে আমলগুলো সমান নয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ দালিমিন আর নবী জেনে রাখুন নিশ্চয় আমি আল্লাহ ওয়াল্লাহু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ জালিমিন আর আমি আল্লাহ জালিম সম্প্রদায় যারা যারা জুলুম করে তাদেরকে কখনো হেদায়াত দেই না কথা কি বোঝা যায় তাহলে এই আয়াতের ভিতরে কিন্তু আল্লাহ বলেন নাই কোন আমলের মর্যাদা বেশি বলছেন কি কি বলছেন যে এই দুটির আমল সমান নয় কথা কি বুঝতেছেন আমার 19 নম্বর আয়াতে বললেন এই দুটির আমল এই দুটি আমলের মর্যাদা সম্মান আমার কাছে এক নয় সমান নয় ব্যবধান আছে সম্মানিত ভাইয়েরা আমার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন আমলের মর্যাদা বেশি সুবহানাল্লাহ বলেন এরপরে 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবীজি শুনুন হাজীদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ শরীফের খিদমত করা রক্ষণাবেক্ষণ করা আর জিহাদের আমল করা আমি আল্লাহর কাছে সমান নয় এবার নবী শুনুন কোন আমলের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জাম দারাজাতান ইনদাল্লাহ আল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওয়া হাজারু যারা হিজরত করে দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহর খুশির জন্য প্রয়োজনে মাতৃভূমি ত্যাগ করে প্রয়োজনে দেশ ছেড়ে যায় দেশ থেকে বিতাড়িত হয়ে যায় আমি আল্লাহর খুশির জন্য ঈমান আনার পর যারা হিজরত করে ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের লক্ষ্যে যারা জিহাদ করে ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ যারা জিহাদের আমল করে যারা জিহাদের আমল করে আজাম আজাম দারাজাতান ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে এদের সম্মান এদের মর্যাদা সবচেয়ে বেশি ও নবী কান খুলে শুনুন আপনার সাহাবীদেরকে বলে দেন তামাম উম্মতদেরকে বলে দেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু যারা ঈমান আনে হিজরত করে আর দ্বীন কায়েমের জন্য যারা প্রচেষ্টা চালায় যারা চেষ্টা করে দ্বীন কায়েমের জন্য যারা সংগ্রাম করে দ্বীন কায়েমের জন্য যারা জিহাদ করে আমি আল্লাহর কাছে এদের মর্যাদা এদের সম্মান সবচেয়ে বেশি হাজীদেরকে পানি পান করানো আর কাবা শরীফের খেদমতের চেয়েও যে ব্যক্তিগুলো যে মানুষগুলো দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা অংশগ্রহণ করে জিহাদের আমল করে
আজামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে তাদের সম্মান তাদের মর্যাদা সবচেয়ে বেশি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বক্তব্য আমার নাকি আল্লাহ? আল্লাহর নাম নিলে গুনাহ হয়, পাপ হয়, সওয়াব হয়? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন না বক্তব্য কার, আরেকটু আওয়াজ দিয়ে বলেন বক্তব্য কার। আমার আল্লাহর বক্তব্য, জিহাদের আমল আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। হাজিদেরকে পানি পান করানো, বাইতুল্লাহ শরীফের খেদমত করা, এগুলোর চেয়েও আমি আল্লাহর কাছে আজামু দারাজাতান ইনদাল্লাহ। যারা দিন কায়েমের জন্য প্রচেষ্টা করে, আমি আল্লাহর কাছে তাদের মর্যাদা তাদের সম্মান সবচেয়ে বেশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন শুধু তাই নয়, এই আমল যারা করবে তারাই হচ্ছে সফল কাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আমাদের দেশের মুসল্লিদের নজরও থাকে সবার কপালের দিকে, নামাজের কালো চিহ্ন কপালে দেখা যায় কিনা। আমার দেশের মুচির নজর থাকে সবার পায়ের দিকে, কারো জুতা সেলাই করা লাগবে কিনা। আর আমার দেশের মুনাফিকদের নজর থাকে বক্তার দিকে, বক্তার কোনোভাবে ভুল ধরা যায় কিনা। এই জন্য কোরআনুল কারিম নামের নির্ভুল কিতাব থেকে, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল হওয়ার সন্দেহ সংশয়ের অবকাশ পর্যন্ত নাই, স্রেফ সেই কোরআনুল কারিম থেকে কথা বলছি। সম্মানিত ভাইয়েরা আমার, যে কিতাব থেকে বললে সঠিকটাই বলা যায়, যে কিতাব থেকে বললে সত্যটাই বলা যায়, ঠিক কিনা বলেন? লা রয়বা ফি হুদাল্লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, নির্ভুল এই কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা করছি। বিশ্বাস করেন সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, সংক্ষিপ্ত সময় হলেও একটু মনোযোগের সঙ্গে শুনে যান। কোরআনুল কারিমের বাহিরে আজেবাজে অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য আমি দেব না ইনশাআল্লাহ। আমি আব্দুল বারী কোরআনের বাহিরে আলোচনা কখনো করি না, করার চেষ্টাও কখনো করি না। একটু মেহরবানি করে মনোযোগ দিয়ে একটু কান খাড়া করে শুনে যান ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নামের কসম করে বলতে পারি, অনুধাবনের সঙ্গে যদি আলোচনা শুনে যেতে পারেন, মানার চেষ্টা যদি করতে পারেন, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আপনার আমার জন্য কাল হাশরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জানমাল দিয়ে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে, জানমাল দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম যারা করবে, আমি আল্লাহর কাছে তাদের সম্মান আর মর্যাদা বেশি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই আমলের কতটা গুরুত্ব একটু ভেবে দেখুন। আমি শাইখ সাফি আব্দুল বারী যতটুকু কোরআনুল কারিম নিয়ে গবেষণা করেছি, রিসার্চ করেছি, আমার ভাইয়েরা এই কোরআনুল কারিমের ভিতরে আমি রিসার্চ করে দেখেছি, নামাজের কথা এসেছে 82 বার, রোজার কথা এসেছে 14 বার, হজ্জের কথা এসেছে মাত্র 1 বার। আমি আবার বলছি মুসলমানেরা কান লাগান, হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার, নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ এসেছে 14 বার, জাকাতের নির্দেশ এসেছে 29 বার। সেই কোরআনুল কারিমের ভিতরে জিহাদের আমল করতে হবে, এই নির্দেশ এসেছে 917 বার। ও মুসলমানেরা ভালো করে মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমলটাকে 917 বার ফরজ করলেন, 917 বার নির্দেশ দিলেন, জিহাদ করো, জিহাদ করো, জিহাদ করো, জিহাদের আমল করো। ও আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, একটু মন থেকে ভেবে চিনতে জবাব দিবেন, 82 বারের নামাজ আপনি পড়লেন, খুবই যত্নশীল, আপনি খুব যত্ন সহকারে নামাজ আদায় করলেন, 82 বারের ফরজ, 1টা বারের ফরজ হজ, যদি ওয়াজিব হয় আপনি ফরজ
হজ আদায় করলেন, একটা বারের ফরজ হজ আপনি আদায় করলেন, 29 বারের নির্দেশ যাকাত আপনি দিলেন। সম্মানিত ভাইরা আমার, 14 বারের নির্দেশ রোজা আপনি পালন করলেন, একটা বার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, নামাজ রোজা হজ যাকাত সবই আপনি করলেন, 917 বারের যে নির্দেশ, 917 বারের যে ফরজ আমল আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে, পরতে পরতে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বললেন, জিহাদের কথা বললেন, জিহাদের কথা বললেন। সেই জিহাদের আমল যদি আপনি না করেন, ও মুসলমানেরা 82 বারের নামাজ পড়লেন, 14 বারের রোজা করলেন, একবারের হজ আদায় করলেন, 29 বারের যাকাত আদায় করলেন, আর 917 বারের জিহাদের আমলের যদি বিরোধিতা করলেন, জিহাদের আমলটা যদি আপনি অবজ্ঞা করলেন, জিহাদের আমলটাকে যদি আপনি অবহেলা করলেন, তাহলে একটা বার নিজের বিবেককেই জিজ্ঞাসা করেন, আপনার বিবেককেই প্রশ্ন করেন, আপনি ওই নামাজ রোজা হজ যাকাত নিয়ে কখনো জান্নাতে যেতে পারবেন নাকি? নিশ্চয় নামাজ ফরজ, কোনো সন্দেহ নাই, 82 বার কেন, একবার ফরজ করলেও সেই ফরজ আদায় করতেই হতো, ঠিক কিনা বলে? নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, হজ যাকাত রোজা সবই গুরুত্বপূর্ণ আমল, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এটা ভুলে গেলেই তো সর্বনাশ হয়ে যায় আমাদের, এটা ভুলে গেলেই তো আমাদের অধঃপতন হয়ে যায়, এই জিনিসটাই আমলটা ভুলে গেলেই তো আমরা বীরের জাতি থেকে বিড়ালের জাতিতে পরিণত হয়ে যাই। যখনই আমরা সব আমলের পাশাপাশি জিহাদের আমল না করে জিহাদের আমলকে যখন আমরা ভুলে যাই, ঠিক কিনা বলে? অনেকেই প্রশ্ন করবেন, হুজুর রাজনৈতিক পরিস্থিতি ভালো না, দেশের অবস্থা ভালো না, এমন সময় এমন মুহূর্তে আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? এমন প্রশ্ন আপনাদের মনের ভিতরে থাকতে পারে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, দেশের পরিস্থিতি যাই হোক না কেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বিশ্বাস করেন শুধু বাংলাদেশ নয়, তামাম বিশ্বের জমিনের মুসলমানদের জন্য এই জিহাদের আলোচনাটা, এই জিহাদ সম্পর্কে জানা, জিহাদ সম্পর্কে মানা এখন বর্তমান সময়ের একমাত্র দাবি হয়ে দাঁড়িয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমি কুরআনুল কারীমের বাহিরে কোনো আলোচনা রাখছি, রাখতেছি না, রাখবো না। আমি যদি কুরআনুল কারীম থেকে সরল তর্জমা, সংক্ষিপ্ত ব্যাখ্যা, বিভিন্ন মুফাসসিরদের রেফারেন্স দিয়ে, বিভিন্ন মুফাসসিরদের বিভ্রান্ত বিবৃতি দিয়ে যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, কোনো সমস্যা আছে নাকি বলেন? সম্মানিত ভাইরা আমার, জিহাদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ জিহাদ সম্পর্কে আমরা এখনো সবাই অজ্ঞ। জিহাদ মানে অনেকে মনে করে বোমাবাজি করা, জিহাদ মানে মারামারি করা, জিহাদ মানে কাটাকাটি করা, জিহাদ মানে যুদ্ধ বিগ্রহ করা। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ মানে বোমাবাজি করা নয়, জিহাদ মানে মারামারি করা নয়, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়, বরং জিহাদ হচ্ছে আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই, বাংলায় বলা হয় চেষ্টা, ইংরেজিতে বলা হয় ট্রাই, আরবিতে আমার আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। এই জিহাদের আমল মুখ দিয়ে করা যায়, অন্যায়ের বিরুদ্ধে আপনি বক্তব্য দিবেন, আমার আল্লাহ বলেন ওটাই হলো সর্বোত্তম জিহাদ, আল্লাহু আকবার। আপনি কলম দিয়ে জিহাদ করতে পারবেন, আপনি জালিমের বিরুদ্ধে যদি কলম দিয়ে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি লেখেন, তাহলে আপনি হচ্ছেন আল্লাহর দৃষ্টিতে মুজাহিদ, আপনি জিহাদকারী, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহর নির্দেশ হলো দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাও, মানে জিহাদ করে যাও, চেষ্টা চালিয়ে যাও, ট্রাই করে যাও, সংগ্রাম চালিয়ে যাও। এই চেষ্টা চালানোর দায়িত্বটা শুধু তোমাদের, বিজয় দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে জিহাদের আমল নির্দেশ দিয়েছেন কে, নির্দেশ দিয়েছেন কে? করার দরকার আছে না নাই? কি বোমাবাজি করা, মারামারি করা, কাটাকাটি করা, কি করা, চেষ্টা, কি করা, চেষ্টা। আমি যদি প্রশ্ন করি, আপনারা যারা এসেছেন, চেষ্টা না থাকলে আসতে পারতেন? এখন যারা বসে আছেন, চেষ্টা না করলে সোজা হয়ে দাঁড়াতে পারবেন? চেষ্টা যদি না করেন, আপনাদেরকে যদি খেতে দেওয়া হয়, চেষ্টা যদি না করেন, হাত দিয়ে যদি খাবার টুকু মুখ পর্যন্ত না তোলেন, জিব্রিল আমিন এসে খাওয়ায় দিয়ে যাবে? তাহলে চেষ্টা না করলে ওঠা বসা খাওয়া দাওয়া কোনো কাজই হয় না।
ঠিক কিনা বল? তাহলে উঠতে বসতে খাইতে শুইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয় তাহলে মুসলমানরা জবাব দেন আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেছেন, চেষ্টা করো চেষ্টা করো, দিন প্রতিষ্ঠা করতেই হবে, এটার নির্দেশ আল্লাহ দেন নাই। আল্লাহ নির্দেশ দিয়েছেন চেষ্টা করবা, তোমাদের চেষ্টা করার দায়িত্ব, তোমরা চেষ্টা করবা। দিন বিজয় হলো কি হলো না সেটা দেখার কোনো বিষয়, কথা কি বোঝা যায়? তাহলে আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা, বিজয় দিবেন কি দিবেন না সেটা ওনার ব্যাপার, ঠিক কিনা বলেন? তাহলে এই চেষ্টার আমলটা করার দরকার আছে না নাই? আজ যখনই আমরা কোরআনুল কারিমের এত সুন্দর একটা আমল, এত সুন্দর একটা আমল, আল্লাহর এই কোরআনের বিধানগুলো আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা চালানো এত সুন্দর আমলটার কথা আমরা যখনই বলি এক শ্রেণীর মুনাফিক তারা তখন আমাদেরকে তারা জঙ্গি বলে আখ্যা দেয়, তখন আমাদেরকে ওরা সন্ত্রাসী বলে আখ্যা দেয়, আমাদেরকে ওরা মানবতা বিরোধী বলে আখ্যা দেয়, আমাদেরকে কখনো কখনো রাজাকার বলে আখ্যা দেয়। হে মুসলমান কান খুলে শুনে নেন, শাইখ সাফি আব্দুল বারী তার বাবা মায়ের গল্প করতে এখানে আসে নাই, তার বংশের কোনো কিচ্ছা কাহিনী করতে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নাজিলকৃত আয়াতের কথা বলতে এসেছি। আমার আল্লাহর সরাসরি নির্দেশ জিহাদের আমল করতে হবে, এই জিহাদের আমল করতে গিয়ে যদি এই ফরজ 917 বারের আমলটি করতে গিয়ে যদি পৃথিবীর এক শ্রেণীর মানুষ আমাকে যদি গালি দেয় আফসোসের কোনো কারণ নাই, তবু আমি জিহাদের আমল করবই, কারণ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ নির্দেশিত আমল, কথা বলেন ঠিক কিনা? এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি আমাকে থুথু দেয় তবু কষ্ট পাব না, আফসোসের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তবুও জিহাদের আমল আমি করবই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটিই হচ্ছে সবচেয়ে বড় আমল, কথা বলে ঠিক কিনা? এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি আমাকে মিথ্যা অপবাদ দেয়, আমার নামে যদি মিথ্যা মামলা দায়ের করে, আমার বিরুদ্ধে যদি হামলা চালায়, আমাকে যদি জেলখানার ভিতরে অন্ধকার প্রকোষ্ঠে যদি আবদ্ধ করে রাখে, এই জিহাদের আমল করার কারণে আমাকে যদি আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, এই জিহাদের আমল করার কারণে আমাকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলিয়ে দেওয়া হয়, তবু এই জিহাদের আমল থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না, প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির তরিতে ঝুলে যাব, এক মুহূর্তের জন্যেও কারো কাছে মাথা নত করব না। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো, দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, কবুল করুন বলেন আমিন। কারণ ফরজ করেছেন যিনি আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, তার নির্দেশ, এই জমিনের সৃষ্টিকর্তা আমি, এই জমিনের মালিক আমি, এই জমিনের আইন কানুনের মালিকও হবেন তিনি, ঠিক কিনা বলেন? আলালাহুল খলকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে শুধু তার, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই আমলের কত গুরুত্ব একটু মনোযোগ দেন। তিরমিজি শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করার সমপরিমাণ সময়ে এই জিহাদের আমল করে, উটের দুধ দহন করার মতো এই সামান্য সময় যদি আল্লাহর কোন বান্দা বান্দি দিন প্রতিষ্ঠার কাজে এতটুকু সময় যদি ব্যয় করে, আমি বিশ্বনবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্যেও জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমাদের দেশে উট নাই, গাভী আছে, তো গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? 2-3 ঘন্টা, 20 মিনিট 30 মিনিট, ঠিক কিনা বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সামান্যটুকু সময়, এতটুকু পরিমাণ সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি
এই জিহাদের পথে যদি ব্যয় করে এই এতটুকু সময় ব্যয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে সম্মানিত ভাইয়েরা আমার একান্ত আপনজনেরা আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من رابط ليله في سبيل الله كانت كالف ليله صيامها وقيامها الله اكبر বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি হাজার রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে এক রাত দুই রাত নয় হাজার রাত অনুরূপভাবে হাজার দিন যদি রোজা রাখে আমরা তো বছরে একবার রোজা রাখি একটা মাস ঠিক কিনা বলেন 30 দিন আমরা রোজা রাখি ফরজ রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি হাজার দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা যদি হাজার দিন নামাজ আদায় করে আর হাজার দিন যদি না খেয়ে রোজা রাখে তাহলে যে সওয়াবটুকু ওই ব্যক্তি পাবে আর যদি কোনো ব্যক্তি দিন কায়েমের জন্য জিহাদের পথে একটা রাত যদি জাগ্রত থাকে একটা রাত যদি দিন কায়েমের কাজে পাহারায় থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে হাজার রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হাজার দিন রোজা রাখলে যে সওয়াব ওই ব্যক্তির চেয়েও এক রাত দিন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি পাহারায় থাকে জাগ্রত থাকে এর আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরিমাণ সওয়াব দিয়ে থাকে এটা হলো সেই আমল সবচেয়ে বেশি মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ আমল জিহাদ ফি সাবিলিল্লাহ ঈমানদার নামাজ তো পড়বেই নামাজ তো করতেই হবে রোজা হজ যাকাত যে ফরজগুলো আছে সেগুলো তো করতেই হবে সেই সঙ্গে জিহাদের আমল করার দরকার আছে নয় এই জিহাদের আমল করতে গিয়ে বদরের যুদ্ধে 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল ঠিক কিনা বল 17ই রমজান বদরের যুদ্ধ চলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহরের সময় দুপুরবেলা যুদ্ধ চলাকালীন সময়ে সাহাবীদেরকে ডাকতে বললেন সাহাবীরা ও আমার সাহাবীরা শোনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে জিবরিল আমিনের মাধ্যমে আমাকে জানানো হয়েছে তোমাদের যার কাছে যতটুকু খাদ্য আছে পানিও আছে এই মুহূর্তে সেগুলো পান করো খাদ্যগুলো খাও রোজা ভেঙে ফেলো ইন্নাহু ইয়াউমুল কিতাল ফাআফতারু قال رسول الله صلى الله عليه وسلم انه يوم القتال فافطروا নিশ্চয় আজকে হচ্ছে জিহাদের দিন فافطروا সুতরাং রোজা ভেঙে ফেলো চিল্লা বলো আল্লাহু আকবার একজন সাহাবী ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ এই তো শাবান মাসে আপনি জুমার খুতবার সময় বললেন মাহে রমজানের রোজার এত গুরুত্ব আর এত ফজিলত যে ইচ্ছা করে কখনো রোজা ভঙ্গ করা যাবে না আপনি মাহে রমজান রোজা সম্পর্কে এত ফজিলত আপনি বর্ণনা করলেন এত গুরুত্ব দিয়ে বক্তব্য দিলেন আজ আবার আপনি সেই রোজাকে ভেঙে ফেলার নির্দেশ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি এই নির্দেশ দিলেন কারণটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা শোনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে আজ হলো বদরের যুদ্ধ মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ সর্বপ্রথম জিহাদ এই যুদ্ধে যদি মুসলমানরা যদি পরাজিত হয়ে যায় এই বদরের যুদ্ধে যদি আমরা কাফের সৈন্যদের কাছে হেরে যাই তাহলে এই পৃথিবীর জমিনে আর কখনো আমরা কোমর সোজা হয়ে দাঁড়াতে পারবো না আর জীবনে মাথা উঁচু করে হয়তো বা দাঁড়াতে পারবো না কাফের বেঈমানরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো রোজা পরেও করা যাবে কিন্তু জিহাদের ময়দান হাতছাড়া করা যাবে না যেহেতু তোমরা দুর্বল তোমাদের শারীরিক শক্তি কম এর ভিতরে রোজা থাকার কারণে আরো দুর্বল হয়ে পড়েছো আল্লাহ রাব্বুল আলামিন চান তোমরা ইফতার করে রোজা ভেঙে ফেলে
খাদ্য পানীয় পান করার পর শক্তি সাহস নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করো। আল্লাহর নির্দেশ হলো শক্তি সাহস নিয়ে যদি তোমরা যুদ্ধ করতে পারো হয়তোবা বিজয় অর্জন করতে পারবে, আর যদি বিজয় অর্জন করো তাহলে নামাজ রোজা হজ যাকাত সবই করা যাবে। আর যদি কাফেরদের কাছে আজ তোমরা হেরে যাও জীবনে আর রোজা রাখার মতো জীবনই থাকবে না, রোজা রাখবা কেমনে? এই যুদ্ধে যদি হেরে যাই তাহলে আমরা কেউই বাঁচব না, নিশ্চিহ্ন করে ফেলা হবে আমাদেরকে। যদি জীবনই না থাকে তখন রোজা রাখবা কেমনে, নামাজ পড়বা কেমনে? এই জন্য ইন্নাহু ইয়াউমু কিতাল, আজ যেহেতু যুদ্ধের দিন সুতরাং আজকে ইফতার করো, রোজা ভঙ্গ করে জিহাদের কার্য চালাও, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গুরুত্ব কম না বেশি কথা বলেন না কেন, গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গুরুত্ব দিয়েছেন। খন্দকের যুদ্ধ চলছে, কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ চলছে। নামাজের সময় হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন সাহাবীরা চলো আমরা নামাজ পড়ে নেই। জিবরিল আমিন এসে হাজির, সুবহানাল্লাহ বলবেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নামাজ কত ওয়াক্ত কাজা হয় হোক জিহাদের ময়দান ছেড়ে দেওয়া যাবে না, নামাজ কাজা হয় হোক জিহাদ চালিয়ে যাও কাফেরদের ভিতরে বিরুদ্ধে। আল্লাহু আকবার বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাবেন, জিবরিল আমিন এসে বললেন নবীজি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে নামাজ কয় ওয়াক্ত কাজা হয় হোক জিহাদের ময়দান ছেড়ে দেয়া যাবে না, আপনি যুদ্ধ চালিয়ে যান, এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাল হাশরের ময়দানে জিজ্ঞাসিত করবেন না। চিল্লাবেন আল্লাহু আকবার। এক ওয়াক্ত দুই ওয়াক্ত নয়, ১৭ ওয়াক্ত নামাজ, খন্দকের যুদ্ধে ফরজ নামাজ ১৭ ওয়াক্ত আল্লাহর নির্দেশে কাজা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জিহাদের আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন নাই, সেরে যান নাই জিহাদের ময়দান, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুউবাতিন মিনান নিফাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান মরে গেল অথচ জীবদ্দশায় জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করলো না, তার অন্তরে এতটুকু পরিকল্পনাও থাকলো না, যদি কোনো মুসলমান মরে গেল কিন্তু জীবদ্দশায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এতটুকু নিয়ত পর্যন্ত ছিল না, পরিকল্পনাও ছিল না, এমন অবস্থায় যদি কোনো মুসলমান মরে যায় মিনান নিফাক, মিনান নিফাক, বিশ্বনবী বলেন তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি ওই ব্যক্তি পাক্কা নামাজি হয়, যদি ওই ব্যক্তি হাজি হয় তবুও সে জাহান্নামে যাবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু হুরায়রা কান খুলে শোনো, যদি উনি পাক্কা নামাজি, যদি উনি ১০০ বারের হাজি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ব্যাপারে তার যদি কোনো নিয়ত না থাকে, পরিকল্পনাটুকু যদি না থাকে, নিঃসন্দেহে ওই ব্যক্তি হবে জাহান্নামী, নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য নামাজ রোজা হজ যাকাত সব আমলের পাশাপাশি কোরআনের আদর্শ, কোরআন সুন্নার বিধান, কোরআন সুন্নার আদর্শ সমাজে বাস্তবায়ন হোক, এই চেষ্টা, এই মনোকামনা, এই বাসনা, এই তামান্না প্রত্যেকটা মুসলমানদের থাকা উচিত, ঠিক কিনা বলে? নির্দেশ কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, এটাই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আমলটা বর্তমানে চলছে ফিলিস্তিনের জমিনে, ঠিক কিনা বল? ফিলিস্তিনের জমিনে চলছে সেই আমল, আজকে ফিলিস্তিনের ভাইয়েরা যুবকেরা
মা বোনেরা পর্যন্ত শিশুরা পর্যন্ত ওই ইহুদি জাতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ঠিক না বলেন? আপনারা ভালো করে জানেন যে ইসরায়েল নামের ওই রাষ্ট্র অবৈধ রাষ্ট্র, আর ওই ইহুদি জাতি তারা এটাই নতুন নয়, অতীতে এরা নবী রাসূলদেরকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রায় 300 নবী রাসূলকে ওই ইহুদি জাতি হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন। এই ইহুদি জাতি কোন নবী রাসূলকে শান্তিতে থাকতে দেয় নাই, এই ইহুদি গোষ্ঠী এখন পর্যন্ত মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কিয়ামত পর্যন্ত ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হিসেবে যারা কাজ করবে তারাই হচ্ছে ওই ইহুদি, ঠিক না বল? একটা মাত্র দেশ ইহুদির সংখ্যা সারা বিশ্বে, সারা বিশ্বে 1 থেকে 1.5 কোটি, সারা বিশ্বে ওদের সংখ্যা হলো সর্বমোট 1 থেকে 1.5 কোটি মাত্র, আর সারা বিশ্বের জমিনে মুসলমানের সংখ্যা হচ্ছে 250 কোটি। 250 কোটি আমরা মুসলমান, ওরা হচ্ছে 1 কোটি, আমরা 250 কোটি মুসলমান। ওদের একটা দেশ অবৈধ দেশ ইসরায়েল, আর বিশ্বের জমিনে আমাদের মুসলমানদের দেশ হলো 57টি। 57টি দেশ মুসলমানের দেশ। এ ভাইয়ের আমার, 57টি দেশের তো প্রয়োজন হয় না, 2-4টি দেশ যদি সরাসরি ফিলিস্তিনের পক্ষে, সরাসরি ফিলিস্তিনের পক্ষে যদি অংশগ্রহণ করত আর ইসরায়েলের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করত, 27টি দেশের প্রয়োজন নেই। 2-4টি দেশ যদি ফিলিস্তিনের সঙ্গে সরাসরি সরাসরি অংশগ্রহণ করে ইসরায়েলের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করত, 24 ঘন্টা ইসরায়েলের ইহুদিরা এই যুদ্ধে টিকে থাকতে পারত না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখছি মুসলমানদের অধঃপতনের অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের ভিতরে ঐক্য নাই। অনেক দেশ সহযোগিতা করেছে, করেছে অস্বীকার করি না, কিন্তু 100% সহযোগিতা এখন পর্যন্ত কোনো দেশ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই বিশ্বের জমিনের মুসলমানেরা যদি সবাই যদি একবার করে থুথু দেয় ইসরায়েলের দিকে, এই মুসলমানদের থুথুর বন্যা ইসরায়েল ভেসে যেতে বাধ্য, ঠিক কিনা বলে? আর সেই ইসরায়েল আমাদের বন্দের গায়ে আঘাত করছে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করছে, এটা গণহত্যা চালিয়ে বিশ্বের জমিনে নতুন এক ভয়ঙ্কর ইতিহাস সৃষ্টি করছে, অথচ উল্লেখযোগ্য ভূমিকা আমরা কেউই রাখতে পারছি না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরেও আপনাকে আমাকে একটা কাজ করতে হবে বড় আন্তরিকতার সঙ্গে। যেহেতু আমাদের সুযোগ নাই, আমাদের যাওয়ার ক্ষমতা নাই, যদি ক্ষমতা দিত, যদি সুযোগ পাওয়া যেত, কাঁটাতারের বেড়া যদি খুলে দেওয়া হতো, আর যদি ফিলিস্তিনের জমিনে যদি আমাদের যাওয়ার কোনো একটা সুযোগ এসে যেত, বিশ্বাস করেন বাড়ি ঘর ছেড়ে দিয়ে, স্ত্রী সংসার ছেড়ে দিয়ে, যা কিছু আছে তাই নিয়ে চলে যেতাম ফিলিস্তিনের জমিনে, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে আমাদের সম্মান, আমাদের কলিজা, বাইতুল আকসাকে আমরা অবশ্যই দখল করতাম, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের সেই সুযোগ নাই, বড় পরিতাপের বিষয়। কিন্তু আমাদের একটা কাজ করে যেতে হবে আন্তরিকতার সঙ্গে, ফিলিস্তিনের ভাইদের জন্য, বন্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা। এতটুকু কি করা যায় না? এতটুকু কি করা যায় না? আর ফিলিস্তিনের দিকে তাকিয়ে শিক্ষা গ্রহণ করুন, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল ধারণ করুন, কারণ ইহুদি আর মুশরিকদের টার্গেট শুধু ফিলিস্তিন নয়, তাদের টার্গেট সারা বিশ্বের জমিনের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া, ঠিক কিনা বলে? আজ ফিলিস্তিনকে ধরেছে, কাল এই বাংলার জমিনেও তারা হস্তক্ষেপ করতে পারে, কোনো সন্দেহ নাই, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে জিহাদের প্রস্তুতি আমাদেরও থাকতে হবে, শাহাদাতের তামান্না আমাদের অন্তরেও রাখতে হবে, কারণ ইরাককে ওরা শেষ করেছে, আফগানকে করেছিল,
ওরা একটার পর একটা ফিলিস্তিনকে করছে, চেচনিয়া বসনিয়া সহ বিভিন্ন জায়গায় তারা হস্তক্ষেপ করেছে, মুসলমানদের ঘাঁটিগুলোকে ওরা উড়িয়ে দিয়েছে। সুতরাং আমাদেরকেও এখন শিক্ষা নেওয়া উচিত, জিহাদের আমল আমাদের ভিতরে থাকা উচিত, শাহাদাতের তামান্না আমাদের ভিতরে থাকা উচিত। আমরা যদি শাহাদাতের তামান্না নিয়ে আমরা যদি জিহাদের প্রস্তুতি নিতে পারি, হে মুসলমান, আমার বাংলাদেশে যদি কোনো দেশ বৈদেশ থেকে বাহির দেশ থেকে যদি কেউ আক্রমণ করে, তখন কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত ইসলামী, এগুলোর ভেদাভেদ আর থাকবে না। তখন আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা মুসলিম জাতি। তখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য, দেশের মাটির জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জিহাদ করা ফরজ হয়ে যাবে, ঠিক না বল? সুতরাং সেই সময় আসার আগেই আমি উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, ও মুসলমান, ও আমার প্রিয় ভাইরা, আসুন আজ এই কোরআনের প্যান্ডেলের নিচে একটাবার শপথ নেই, আমরা শাহাদাতের তামান্না নিয়ে যদি প্রয়োজন হয় বাড়িঘর ছাড়তে আমরা বাড়িঘর ছেড়ে দিব, যদি স্ত্রী স্বজন ছেড়ে দিতে হয় ছাড়তে রাজি আছি, আমরা কাফের বেঈমানদের সঙ্গে জিহাদ করতে রাজি আছি। কারা কারা রাজি আছো আরেকবার দু হাত আল্লাহকে দেখাও।